কোনো মায়ের মুখ যেন খালি নয়, কোনো মায়ের বোন যেন যায়, কোনো স্ত্রীর স্বামী যেন এভাবে জড়ি না পড়ে, বিচারটা যেন কার্যকরী, এটাই আমি আল্লাহর মহামান্য সরকারের কাছে দাবি, এটাই বিচারটা যেন হয়। আমার ভাই 26 বছর আগে যেন জড়িত ছিল, আমরা মুক্তিযুদ্ধ পরিবার, 26 বছর জামাল ছাত্রলীগ সভাপতি ছিল, যুবলীগ সহ 26 বছর রাজনীতি জড়িত ছিল, এভাবে নির্মম আমার কখনো বিশ্বাস করতে পারে না যে আমাকে এভাবে হত্যা করবে, আমরা কখনো বিশ্বাস করতে পারি নাই। একসাথে গেছি 5 বোন 5 বোন একসাথে টেবিলে গেছি, পরবর্তী খাওয়ার আগে বাড়ি বেরিয়ে ফেলছি, এভাবে আল্লাহ যেন আমার ভাইয়ের বিষয়টা যেন ভাই আল্লাহ, এটাই আল্লাহর কাছে আল্লাহ। মামলায় মোট আসামি হচ্ছে 13 জন, এর ভিতরে ইসমাইল হোসেন বাচ্চু, সালাউদ্দিন, আব্দুর রহমান, মফিজুর রহমান খন্দকার, জিয়াউদ্দিন শিমুল, জাহিদ বিন শুভ, রেজাউল করিম বাবলু, রিয়াজ উদ্দিন মিয়াজি, আমির হোসেন, তাদেরকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড প্রদান করেন। অন্য যাত্রীদেরকে যাবজ্জীবন প্রদান করা হয়। নুরুল আলম, কফিল উদ্দিন, নুরুন্নবী সুজন, ইকবাল আহমেদ, সাইফুল ইসলাম, মাহবুজুর রহমান খন্দকার, মোশাররফ হোসেন, আলাউদ্দিন, আলী হোসেন, তাদেরকে যাবজ্জীবন এবং 50,000 টাকা জরিমানা। আর যাদেরকে খালাস, বাকিদেরকে বিজ্ঞ আদালত খালাস প্রকাশ করছে, খালাস দিছে। আমরা রাষ্ট্রপক্ষ এই মামলা প্রমাণ করতে সক্ষম হওয়ায় এবং আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। যাবতীয় মধ্যে একজন অ্যারেস্ট আছে, কবিল উদ্দিন, উপস্থিত ছিল 5 জন, 5 জনের ভিতরে 3 জনকে খালাস দেওয়া হয়েছে, আর 2 জনকে খালাস দেওয়া হয়েছে, আর 1 জনকে সাজা দেওয়া হয়েছে যাবজ্জীবন, আর বাকি সকল আসামি পলাতক হয়ে গেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি রায় এখনও অ্যারেস্ট হয় নাই। আমরা জামিনে গিয়ে পলাতক, আমরা আজকের এই রায়ের মাধ্যমে রাষ্ট্রের কাছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদেরকে অচিরেই গ্রেপ্তার করে রায় কার্যকর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 16 সাল থেকে মামলা চলতেছে, পরবর্তী পর্যায়ে আমি ইত্যাহ করছি, প্রথম দিকে আমি ছিলাম না, আমি আসার পরে এই সাক্ষীগুলো, এই মামলাটা গ্রহণ করার পরে এই মামলাটার সাক্ষীগুলো বিভিন্নখান থেকে আনানো, এবং তারাও খুব কষ্ট করছেন বাদীপক্ষ, এই এরা আবার খুব পাওয়ারফুল লোক ছিল, আসামি পক্ষ অত্যন্ত পাওয়ারফুল লোক ছিল, কিন্তু আল্লাহর রহমতে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছেন, এরা অনেক কষ্ট করছে, এই সাক্ষী আনা অত্যন্ত তাপ বিষয় ছিল, এবং সবগুলি সাক্ষী আমরা আনছি, আনার পরে রায় হয়েছে, আজ রায় আপনারা শুনছেন, এটা 9 জন ফাঁসি আর 9 জন যাবজ্জীবন, এটা বাকিরা খালাস। তো আমাদের কথা হলো যে খালাস যারা পাইছে নিশ্চয়ই সঠিক বিচারক সঠিক পাইছেন, ওটা তো আমাদের বক্তব্য না, বক্তব্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, 9 জন আসামিকে যা ইয়া করে ফাঁসি দেওয়া হয়েছে, আর 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তার 50,000 টাকা জরিমানা। যে বোন তার স্বামী হারাইছে, যে সন্তান তার বাবা হারাইছে, সেই বুঝে ব্যথা, অন্য কেউ ব্যথাটা বুঝবে না, তাই এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আর কোন বাংলাদেশ কোনো যুবলীগ পাইছে এইভাবে পান্না হারায় তাদের জন্য, আমরা যেরকম দুবেন রাস্তার রাস্তার এমসি হাইকোর্টের বারান্দা গুছি, সুপ্রিম কোর্টের বারান্দা গুছি, আমরা অসহায় লোক, 3 বছরে আমাদেরকে পুলিশ আটকে রেখেছি, আমরা যেন আল্লাহ এই ধরনের কারো যেন এই পরিস্থিতি কারণ হইতে পারে আল্লাহ, এটা দোয়া করি মানুষের কাছে, আল্লাহ যেন সঠিক বিচারটা আমি মানুষের কাছে, এটা দাবি প্রশাসনের কাছে সরকারের কাছে, এটাই দাবি যেন আমি এই বিচারটা কার্যকারী হোক, কার্যকারী তখন বুঝতে পারবো দেশে বিচার আছে, ইনশাল্লাহ বিচার হবে ইনশাল্লাহ, এটাই বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, আর বার বিচারটা সুস্থ মতে পাইছেন, আমরা আমরা কোনো দাবি দেখে না, বাইর দুই বিচারটা ফাইলে সারিব, আমরা শুনছেন নি, আর নাম সাবেদা বেগম, আমরা 5 ভাই 7 বোন।